ওয়েলকাম ওয়েলকাম টু WBCS পয়েন্ট। তো আজকে তোমাদের কথা দিয়েছিলাম যে ক্লাসগুলো নিয়ে আসবো, পরপর কিন্তু নিয়ে আসছি আমরা। দেখতে পাচ্ছ আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ডের ক্লাস। আগের দিন তোমরা ওয়ান ওয়ার্ড পার্ট ওয়ান করে ফেলেছো, তো আজকে কিন্তু পার্ট টু এর ক্লাস বেসিক্যালি নিয়ে এসেছি। তোমরা থাম্বনেল দেখে দেখে জেনে গেছো, তো তোমাদের কতগুলো কথা তোমার সাথে একটু শেয়ার করবো। যেটা হচ্ছে যে এরপর থেকে কিন্তু WBCS পয়েন্টের বিগত হয়তো এক মাস দেড় মাস মতো ক্লাসগুলো পরপর আসেনি। হ্যাঁ, অবশ্যই আসেনি, বিষয়টা হচ্ছে বেশ কিছু কাজে আমরা একটু বিজি ছিলাম। তো যাই হোক, এরপর থেকে কিন্তু ডেলি, আমি আগেও বলেছি ডেলি বেসিসে ক্লাস আসবে, এবং আমি খুব শিগগিরই তোমাদের জন্য একটা একদম ডেলি চার্ট, ডেলি রুটিন সেট আপ করবো, যে ওয়াইজ কিন্তু ক্লাস আসবে। এবং খুব শিগগিরই লাইভ ক্লাসও কিন্তু আসতে চলেছে, যেখানে আমরা কিন্তু মক টেস্ট থেকে শুরু করে অনেক বেশ কিছু বিষয় লাইভে কিন্তু পড়বো। ওকে, সব বিষয় লাইভে হয়তো পড়বো না, যেগুলো মানে লাইভ না হলেও চলে সেগুলো লাইভে দেবো না, সেগুলো রেকর্ডেড ভার্সনই তোমরা পাবে। বাট বেশ কিছু ক্লাস কিন্তু যেগুলো লাইভ দরকার আছে সেগুলো কিন্তু লাইভেই পেয়ে যাবে। তো এর পাশাপাশি বলে রাখি, এটা কিন্তু একদম আমাদের WBCS পয়েন্টের তোমাদের হতে চলেছে খুব শিগগিরই, দ্যাট ইজ আ ওয়ান স্টপ সলিউশন। বিকজ এখানে কিন্তু একদম WBCS রিলেটেড সমস্ত ক্লাসগুলো যেমন যাবে, তার পাশাপাশি অপশনাল ক্লাস অর্থাৎ অ্যান্থ্রোপোলজি অপশনাল, সেটা তো আমি অলরেডি তোমাদের নিচ্ছি, তোমরা জানো, এবং বলেইছি একদম এরপর থেকে ডেট ওয়াইজ আমি করে দেবো। ডেটটা আমার রেডি করা হয়নি, তোমাদেরকে খুব শিগগিরই ডেট ওয়াইজ কিন্তু রেডি করে দিচ্ছি, একদম কোন দিন কোন ক্লাসটা এবং টাইমও থাকবে তার সাথে। একটা রুটিন তোমাদেরকে আমি খুব শিগগিরই নিয়ে আসছি, হয়তো আগামীকালই রুটিনটা তোমরা পেয়ে যাবে আমার তরফ থেকে। আর জিওগ্রাফি অপশনাল, এই দুটো অপশনাল ক্লাস কিন্তু WBCS পয়েন্টের তরফ থেকে তোমরা পাবে। তোমাদের এটুকু অ্যাসিওর করতে পারি, আই হোপ কোনো চ্যানেল এখনও আছে কিনা জানি না ওয়েস্ট বেঙ্গলে, যারা জিওগ্রাফি অপশনালের ওপরে তোমাদেরকে ক্লাস প্রোভাইড করেছে। তো খুব শিগগিরই জিওগ্রাফি অপশনালের ক্লাস আসছে WBCS পয়েন্টে, তো তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা করে রেখো, বিকজ সেটা কিন্তু তোমাদেরই সুবিধা হবে। অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর অ্যান্থ্রোপোলজি অপশনাল ক্লাস তো আমি তোমাদের ডেলি বেসিসে প্রোভাইড করি, তোমরা জানো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকের যে ক্লাসটা সেটা তো বললামই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস, এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস কিন্তু তোমরা অলরেডি আগের দিনও করে ফেলেছো, অর্থাৎ আমরা গতদিনের আগের দিন দিয়েছি, গতদিন আমি ক্লাস দিইনি। তো কিছু বেশ কিছু আমাদের সেট আপের কাজ ছিল, যেটা নিয়ে আমি ভাবনা চিন্তা করেছি যে খুব শিগগিরই কিন্তু এই বিষয়গুলো আসছে, এবং খুব শিগগিরই বলবো কি এই উইকেই হয়তো শুরু হয়ে যাচ্ছে, যেভাবে তোমাদেরকে ক্লাসগুলো বললাম, অর্থাৎ অপশনাল ক্লাস থাকবে এবং জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড এই যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু সব সব ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে, অ্যান্ড অলসো অন ইংলিশ ক্লাস। তো খুব শিগগিরই এই বিষয়গুলো তোমাদের জন্য দেওয়া হচ্ছে এবং হবে, এবং একদম টাইম ওয়াইজ রুটিন ওয়াইজ তোমরা কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবে। তো রুটিনটা আমি আজকে আনতে পারিনি, এটা আগামীকাল বা পরশুর মধ্যে তোমরা কিন্তু আমাদের কিন্তু প্রোভাইড করে দেবো, এবং সেই ওয়াইজে কিন্তু ক্লাস যাবে। সব বিশাল ক্লাস নয়, খুব লিমিটেড ক্লাস যাওয়া যাবে, যেগুলো একদম হাই কোয়ালিটির ক্লাস হবে, যেটা কিন্তু তোমাদের WBCS এর প্রিপারেশনকে আরও বুস্ট আপ করবেই করবে, কারণ তোমরা জানো ইয়োর সাকসেস ইজ আওয়ার ডেস্টিনেশন। ওকে, তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমরা জানো ইংলিশের ক্লাস, আমি ইংলিশের ক্লাসটা তোমাদেরকে নিচ্ছি বিগত কয়েকদিন ধরে, এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের পরও কিন্তু খুব শিগগিরই কোর গ্রামারের ক্লাস তোমাদের দেবো বলেছিলাম, সেটাও কিন্তু খুব শিগগিরই আসে। এটা WBCS এর প্রিলিমস, যেহেতু সামনে রয়েছে 2021, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য সমস্ত WBPSC এর এক্সামগুলোতেও কিন্তু ভীষণই হেল্পফুল হবে। চলো তো পরে আমাদের স্লাইডটা শুরু করা যাক। দেখো আমাদের প্রথম যে বিষয়টা, দ্যাট ইজ কী রয়েছে না, হিউম্যান ক্যারেক্টার ওয়ান অফ সাবস্টিটিউশন। গতদিন আমরা হিউম্যান প্রফেশন নিয়ে পড়েছিলাম, তো আজকে কিন্তু আমরা হিউম্যান ক্যারেক্টার নিয়ে পড়াশোনা করব। তো আমরা যেটা দেখব, দ্যাট ইজ আমাদের ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, অর্থাৎ যে কিনা ম্যানকাইন্ডকে খুব ভালোবাসে, তাদের আমরা কী বলে থাকি ফিলান্থ্রপিস্ট। ওকে, অর্থাৎ মানুষদেরকে ভীষণ যে ভালোবাসে তাদেরকে আমরা বলে থাকি ফিলান্থ্রপিস্ট, বা যাকে বাংলায় বলা হয় কি মানবপ্রেমিক। ওকে, এদেরকে আমরা বলে থাকি ফিলান্থ্রপিস্ট। ওকে, তো এরপরে যেটা দেখবো অপশন মানে আমাদের টু নাম্বার যেটা রয়েছে, ওয়ান হু সিম্প্যাথেটিক টু ম্যানকাইন্ড, জাস্ট লাইক তাদের আমরা বলে থাকি হিউম্যানিটেরিয়ান। এই দুটো বলার পর আমি দুটো নিয়ে ডিসকাস করবো, কারণ দুটোর মধ্যে খুব সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে। কি প্রথমটাই বলেছে দেখো ভালো করে লক্ষ্য করলে, ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, আর পরেরটাই বলেছে ওয়ান হু সিম্প্যাথেটিক টু ম্যানকাইন্ড। হয়তো খুব কোরিলেটেড, বাট একটা জায়গায় কোথাও পার্থক্য রয়েছে। যদি মানুষকে খুব ভালোবাসে আর পরের জন্য মানুষের প্রতি ভীষণভাবে সিম্প্যাথেটিক, হ্যাঁ অবশ্যই যে ভালোবাসে সে তো সিম্প্যাথেটিক হবে, কিন্তু
যদি আমরা ফিলান্থ্রপিস্ট বলতে চাই, আমরা বলতে পারি আমাদের রামকৃষ্ণ পরমহংস থেকে। তাই বলে কিন্তু হিউম্যানিটেরিয়ান নয়, অবশ্যই তাই, অবশ্য তিনি হিউম্যানিটেরিয়ান, কিন্তু পার্থক্যটা কোথায় না, ইনি একদমই মানে যদি কি মানুষের প্রতি ভীষণভাবে সিম্প্যাথেটিক হয়, মানুষটাই সব যাদেরকে ভাবে, তো তাদেরকে আমরা বলে থাকি হিউম্যানিটেরিয়ান। পরেরটা এর ঠিক রিভার্স, অর্থাৎ মানে উল্টো রয়েছে, দ্যাট ইজ ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, অর্থাৎ যারা কিনা ম্যানকাইন্ডকে ভীষণভাবে ঘেন্না করে বা পছন্দ করে, তাদের আমরা কী বলে থাকি মিসান্থ্রপিস্ট। দেখো ফিলান্থ্রপিস্টের ঠিক রিভার্স, দ্যাট ইজ কল মিসান্থ্রপিস্ট। ওকে, তো এরপরে যেখানে চলে যাব আমরা, যেটা আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার থ্রি, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, অর্থাৎ যে কিনা ম্যানকাইন্ডকে হেটস করে থাকে বা ঘৃণা করে থাকে, যেটা দেখতেই পারলে। আচ্ছা, ওয়ান হু টেক্স প্লেজার ইন অ্যানাদার হ্যাপিনেস, এই জায়গাটা একটু বোঝার আছে। দেখো অন্যের খুশিতে যে খুশি হয় তাদেরকে আমরা কী বলে থাকি, অন্যের খুশিতে যে খুশি হয় তাদেরকে আমরা বলে থাকি বেসিক্যালি, এক মিনিট তারা একটু কালিটা নিয়ে নিই, ওই জন্য একটুখানি ডিস্টার্ব হচ্ছিলো। আচ্ছা চলো, তো অন্যের খুশিতে যে খুশি হয় তাদেরকে আমরা বলে থাকি বেসিক্যালি অল্ট্রুইস্ট। ওকে, তাদেরকে বাংলায় বলা যেতে পারে পরার্থবাদী, অন্যের খুশিতে যে খুশি। আর পরেরটা ঠিক রিভার্স আছে, ওয়ান হু টেক প্লেজার ইন এক্সেসিভ ক্রুয়েলিটি, অর্থাৎ অন্যের খারাপ দেখে যে ভীষণভাবে খুশি হয় তাদেরকে আমরা বলে থাকি স্যাডিস্ট। ওকে, এরকম মানুষজন মানে সোসাইটিতে ভীষণভাবে দেখা যায়, তোমরা সবাই জানো। আচ্ছা, ওয়ান হু ডাজ আ থিং ফর প্লেজার অর নট অ্যাজ আ প্রফেশন, তো অর্থাৎ দেখো এটা একটু বোঝার বিষয় আছে, যে কিনা কোনো জিনিসকে একদম মানে ফর প্লেজার, আনন্দের জন্য নয়, প্রফেশনালি কোনো কিছুকে নেয় না, মানে জাস্ট লাইক তোমাদের সাথে আমাদের রিলেশন, আমরা কিন্তু আমরা বলতে পারি না উই আর অ্যামেচার, বাট এটা বলতে পারি যে সব কিছু প্রফেশনালি সবসময় নিলে হয় না, যারা বিষয়টাকে জাস্ট প্লেজারের জন্য, আনন্দের জন্য এবং কোনো কিছুর পাওয়ার কথা না ভেবে জিনিসটাকে কোনো কিছু নেয়, দ্যাট ইজ কল অ্যামেচার। ওকে, তাদের কোনো কিছু প্রফেশনালি, প্রফেশনালি সেখানে একটু সফিস্টিকেশন চলে আসবে, সেখানে একটা দায়িত্ব, গুরুগম্ভীর দায়িত্ব বিষয়টা চলে আসে, অ্যামেচারদের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা সবসময় থাকে না। সেভেন চলে আসি, এ বিলিভার অফ গড, অর্থাৎ যে কিনা ঈশ্বর বিশ্বাসী, বাংলায় বলি আমরা তাদের কি আস্তিক, ইংলিশে বলা হয় থিস্ট। আর ডিসবিলিভার অফ গড, অর্থাৎ এর ঠিক বিপরীত, তাদেরকে বলা হয় অ্যাথিস্ট বা অ্যাগোনিস্ট, যাই বলো না কেন। আচ্ছা, অর্থাৎ তাদেরকে আমরা বলে থাকি কি নাস্তিক। আচ্ছা, পরেরটা চলে আসি, ওয়ান হু ক্যান ইউজ ইদার হ্যান্ড উইথ ইজ, অর্থাৎ যে কিনা তার দুটো হাতই খুব সহজ মানে একইভাবে চালাতে পারে, জাস্ট লাইক অর্জুন, অর্জুনকে সবাই জানে, অর্জুন তার গান্ডিব দুটো হাতে কিন্তু চালাতে পারতো, তাই তো, তাদেরকে আমরা কী বলে থাকি অ্যাম্বি ডেক্সট্রাস। অ্যাম্বি ডেক্সট্রাস মানে হচ্ছে বাংলায় যাকে বলা হয় সব্যসাচী, বা যার দু হাত সমানভাবে চলে। 10 নম্বরে চলে আসবো, বিলিভার অফ মেনি গডস, অর্থাৎ যে কিনা প্রচুর অনেকগুলো ঈশ্বাসে ঈশ্বরে বিশ্বাস করে। আগের বার আমরা দেখলাম যে যে বিলিভার অফ গড সে হচ্ছে থিস্ট, সে একটা ঈশ্বরে বিশ্বাস করতে পারে, অনেক ঈশ্বরে বিশ্বাস করতে পারে, কিন্তু এই যে বিলিভার অফ মেনি গডস, অর্থাৎ এই প্রচুর ঈশ্বরে বিশ্বাস করে, তাদেরকে আমরা কী বলে থাকি পলিথিস্ট। পলি মানে তোমরা জানো ল্যাটিন ল্যাঙ্গুয়েজে অনেককে বোঝায়, তার সাথে থিস্টে অ্যাডিশন হয়ে যায়, দ্যাট ইজ মিন পলিথিস্ট। দুজন ঈশ্বরে বিশ্বাস করলে বাইথিস্ট হয় না, সাধারণত দুটো ঈশ্বরে বিশ্বাস, ওয়ান মনোথিস্ট বলা হয়, মনো মানে জানো একটাকে বোঝায়, মনোথিস্ট, মনোথিস্ট রিলিজন রয়েছে, জাস্ট লাইক তোমরা বলতে পারো খ্রিশ্চিয়ানিজম অ্যান্ড হচ্ছে ইসলাম, এই দুটো হচ্ছে মনোথিস্ট রিলিজন, এবং এ দুটো কিন্তু বেসিক্যালি আব্রাহামিক রিলিজনও বলে, বিকজ অফ আব্রাহামের অ্যানসেস্টার এদের ছিল দুজনারই, তাদেরকে সেই হিসেবেই এদেরকে আব্রাহামিক রিলিজনও বলে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ মনোথিস্ট রিলিজন বলা হয়, বিকজ অফ একটা ঈশ্বরে কিন্তু ওরা, মানে যদি দুটো এক্সাম্পল দিই, এরকম অনেক মনোথিস্ট রিলিজনের এক্সাম্পল রয়েছে, আমি জাস্ট দুটো কথা তোমাদের বললাম, আমার রিলেট করতে সুবিধা হবে এই সেন্সে। আচ্ছা, ওয়ান লিভস ওয়ান কান্ট্রি, এই দুটো বোঝার আছে দেখো এই জায়গাটা, যে কিনা তার নিজের কান্ট্রি ছেড়ে বেরিয়ে গেছে, তাদেরকে আমরা কী বলে থাকি এমিগ্রেন্ট। আর 12 নম্বরে দেখো বলা আছে, ওয়ান হু কামস টু আ নিউ কান্ট্রি, অর্থাৎ যে কিনা নতুন একটা দেশে এসে পৌঁছে, তাকে আমরা কী বলে থাকি ইমিগ্রান্ট। অর্থাৎ এক্ষেত্রে কী হলো, এক দেশ থেকে ধরো ভারত থেকে কেউ আমেরিকায় গেল, তো ভারতের রেসপেক্টে সেই ব্যক্তি হচ্ছে ইমিগ্রান্ট, তোমরা মনে রাখতে পারো এক্সক্লুড করা, অর্থাৎ বেরিয়ে যাওয়া, সেই হিসেবে কিন্তু ইমিগ্রান্ট, ই দিয়ে শুরু হচ্ছে ইমিগ্রান্ট। আর কোনো একটা কান্ট্রিতে ঢোকা, ধরো ভারত থেকে বেরিয়ে ইউএসএতে গেল, ইউএসএতে প্রবেশ করছে, ইউএসএর লোকজনের রেসপেক্টে সে কিন্তু হয়ে যাচ্ছে কি ইমিগ্রান্ট, ভারতের রেসপেক্টে সেই লোকটা যে ভারত থেকে গেল সে হচ্ছে ইমিগ্রান্ট, আর ইউএসএতে ঢুকছে অর্থাৎ ইনক্লুড করছে, আই দিয়ে শুরু, সেই হিসেবে মনে রাখতে পারো দ্যাট ইজ আ ইমিগ্রান্ট। বুঝতে পেরেছো আশা করি, ইনক্লুড মানে প্রবেশ করা, অর্থাৎ প্রবেশ করলো দ্যাট ইজ এ ইমিগ্রান্ট, আর বেরিয়ে চলে গেলো এক্সক্লুড করলো দ্যাট ইজ আ ইমিগ্রান্ট। আচ্ছা, 13 নম্বরে, ওয়ান হু টেক্স প্রফিউস অ্যালকোহল, অর্থাৎ যে কিনা প্রচুর পরিমাণে অ্যালকোহল গ্রহণ করে থাকে, তাদেরকে আমরা কী বলে থাকি সটার বা টোপার। ওকে, তাদেরকে আমরা মাতালো বলি বাংলায়। আচ্ছা, 14 নম্বর রয়েছে, ওয়ান হু অ্যাবস্টেইন ফ্রম অ্যালকোহল, অর্থাৎ যে কিনা অ্যালকোহল গ্রহণ করে না,
অ্যালকোহল থেকে বিরত থাকে। অ্যাবস্টিন কথার অর্থ হচ্ছে বিরত থাকা। তো যে কিনা অ্যালকোহল থেকে বিরত থাকে তাদেরকে আমরা কি বলে থাকি, তাদেরকে বলে থাকি আমরা টি টোটেলার। ওকে, আচ্ছা পরেরটা দেখো, ওয়ান হ্যাজ নাথিং টু লুজ, অর্থাৎ যার কিনা হারানোর কিছুই নেই তাদেরকে আমরা কি বলে থাকি, ইনসলভেন্ট। ওকে, মানে যে সরি, যে কিনা সব কিছু হারিয়ে ফেলেছে তাদেরকে আমরা বলে থাকি কি, ইনসলভেন্ট। আর পরেরটা, ওয়ান হ্যাজ লস্ট ওয়ান্স এভরিথিং ইন ডেবট, অর্থাৎ আগের হারানোর সাথে এর হারানোর কিন্তু পার্থক্য আছে, এর কিছুই নেই, ঠিক আছে, এর এই যে ইনসলভেন্ট আর কিছুই নেই। আর পরেরটা, তার ছিল সব কিছু ছিল কিন্তু সে এতটাই ধার করেছে, দেখো লেখা আছে এভরিথিং ইন ডেবট, অর্থাৎ এতটাই ধার করেছে ধারে পুরো ডুবে গেছে, তাদেরকে আমরা বলে থাকি ব্যাংক্রাফ্ট, ঠিক আছে। তো ব্যাংক্রাফ্ট আর ইনসলভেন্টের মধ্যে কিন্তু এইটা পার্থক্য, ইনসলভেন্ট মানে তার কিচ্ছু নেই, মানে ভিখিরি বলতে পারি আমরা, সো কল, শুনতে খারাপ লাগলো এই কথাটা বলতে পারি বলি আমরা। আর ব্যাংক্রাফ্ট মানে যাকে আমরা বলতে পারি কি টোটাল, মানে ভিখিরি কিন্তু ইনসলভেন্টকে বলে না, ভিখিরি ইংলিশ বেগার বলতে পারো তো, কিন্তু আমরা যেটা ইনসলভেন্ট মানে বলি আর কিছুই নেই। আর এর ছিল, ব্যাংক্রাফ্টের ছিল কিন্তু সে সব হারিয়ে ফেলেছে, মানে নিচের দোষেই হয়তো সবটাকে হারিয়েছে। ওকে ওকে, চলো তো তারপরেরটা যেটা দেখবো, দ্যাট ইজ আমাদের, এক মিনিট দাঁড়াও, এক মিনিট, ওকে আচ্ছা চলো, তো যেটা বললাম প্লেস, এরপরে প্লেসের জায়গায় পড়বো আমরা, এত এতক্ষণ অব্দি হিউম্যান ক্যারেক্টার দেখলাম, আর প্লেস নিয়ে পড়বো, প্লেস ফর রেসলিং, অর্থাৎ যে জায়গাটা কিনা যুদ্ধের জন্য খুব ফেমাস, বা যুদ্ধ করা হয় যে জায়গাটায়, তা সেই জায়গাটাকে আমরা কী বলে থাকি, বলে থাকি হচ্ছে এরিনা বা মল্লযুদ্ধ ক্ষেত্র বাংলায় বলে থাকি। পরেরটা, এ প্লেস ফর লুনাটিক অর পলিটিক্যাল রিফিউজি, অর্থাৎ যেখানে মানে অ্যাকচুয়ালি যে পাগল টাইপের লোকজন যারা থাকে বা পলিটিক্যাল রিফিউজি, রাজনৈতিক আরও রিফিউজিরা থাকে, তাদেরকে আমরা বলে থাকি কি অ্যাসাইলাম। দুটো কিন্তু এক জায়গা নয়, দুটোর মানেটা এক হতে পারে, পলিটিক্যাল রিফিউজিরা যেখানে থাকে সেটাকে অ্যাসাইলাম বলে, আর লুনাটিকরা অর্থাৎ পাগলরা যারা যারা থাকে সেই জায়গাটাকে অ্যাসাইলাম বলা হয়। তিন নম্বরে বলেছে প্লেস ফায়ার বিজ আর কেপ্ট, অর্থাৎ যে জায়গাটায় মৌমাছিদের রাখা থাকে সেটাকে জায়গাটা কী বলা হয়, অ্যাপিয়ারি বলা হয়। চার নম্বরে বলছে প্লেস ফর বার্ডস, অর্থাৎ যেখানে পাখিদের রাখা থাকে বলা হয় কি, ক্রেস, কেজ, তোমরা সবাই জানো কেজ বলা হয় সেই জায়গাটাকে। ওকে, তো আমরা পরেরটায় চলে আসবো, যে রেসিডেন্স ফর নানস, অর্থাৎ নানসের জন্য যে রেসিডেন্স তাকে আমরা কী বলে থাকি, কনভেন্ট বলে থাকি। ওকে, অর্থাৎ যারা সন্ন্যাসীদের যে জায়গাটা যেটাকে আমরা কনভেন্ট বলি, নট সন্ন্যাসীদের জায়গা, সন্ন্যাসী হলে কিন্তু সেটা অ্যাবি হতে পারত, আর সন্ন্যাসীদের হলে সেটাকে আমরা বলে থাকি কনভেন্ট। এ প্যারাডাইস উইথ পারফেক্ট ব্লিস, অর্থাৎ যেখানে মানে একদম চরম সুখ পাওয়া যায় লাইফের সব কিছু, সেটাকে বলে থাকি কি, লাইসিয়াম, অর্থাৎ আমরা স্বর্গের নন্দন কাননের কথার সাথে কিন্তু এটাকে রিলেট করতে পারি। এ প্লেস ফর হাউজিং এরোপ্লেন, অর্থাৎ যেখানে এরোপ্লেনকে হাউজিং করা হয় বা এরোপ্লেনকে রাখা হয় সেটাকে আমরা বলে থাকি হ্যাঙ্গার। আট নাম্বার, এ প্লেস ফর মঙ্কস, অর্থাৎ এটা কিন্তু দেখো আমরা হচ্ছে কনভেন্ট করলাম যেটা নামসের জন্য, এটা হচ্ছে মঙ্কসদের জন্য, সেটাকে আমরা বলে থাকি মনাস্ট্রি, বুদ্ধিস্ট মনাস্ট্রি রয়েছে আমরা সবাই জানো। এ হাউস ফর শেল্টার অফ হাউস ফর আ ডগ, অর্থাৎ একটা ডগদের জন্য থাকার জায়গায় তাকে আমরা কী বলে থাকি, নেল বলে থাকি। আর উডেন বক্স উইথ আ ফ্রন্ট অফ ওয়্যার ফর র্যাবিট, অর্থাৎ একটা কাঠের বাক্সে আমাদের র্যাবিটদের রাখার মন্ত্র কথা, র্যাবিটদের থাকার জায়গা সেটাকে আমরা কি, র্যাবিট মানে সবাই জানো খরগোশদের থাকার জায়গা, সেটাকে আমরা বলে থাকি কি হাচ। এইটা টেলিফোন ছিল সবাই মনে আছে, ভোডাফোনের আগের নাম হাত ছিল অনেক দিন আগে, তো সেই হাত মানে কিন্তু অ্যাকচুয়ালি দেখবে ওখান থেকে একটা খরগোশ টাইমে বেরোতো না, একটা অ্যাটফ্যাট দিত হয়তো মোস্ট প্রবাবলি, তো ওদের থাকার জায়গা। পরেরটা স্কুইরেল হোম, অর্থাৎ কাঠবিড়ালিতে থাকার জায়গা, তাকে আমরা বলে থাকি কি ড্রে, ড্রে মানে কাঠবিড়ালিতে থাকার জায়গা। তো রেস্টিং প্লেস ফর ওয়াইল্ড অ্যানিমেলস, তাদের আমরা বলে থাকি লেয়ার বা ডেনো বলি, কিন্তু লেয়ার অথবা বলি অথবা ডেনো বলতে পারি, যে যেখানে ওয়াইল্ড অ্যানিমেল দা ওয়াইল্ড বিস্টরা থাকে, রেস্টিং করে মানে বিশ্রাম টিশ্রাম করে। আচ্ছা তেরো নম্বরে চলে আসবে প্লেস উইথ গ্যাম্বলিং টেবলস, অর্থাৎ যেখানে গ্যাম্বলিং খেলা হয়, গ্যাম্বলিং টেবিল আছে যে জায়গাটায়, অর্থাৎ যেখানে জুয়া খেলা হয় বাংলা ভাষায়, সেটাকে আমরা কী বলে থাকি ক্যাসিনো। ক্যাসিনো দেখবে গোয়া মুম্বাই সব জায়গায় বড় বড় শহরগুলোতে রয়েছে, অ্যান্ড আর লুকিয়ে চুরিতে অনেক জায়গাতেই খেলা হয়, বাট যদি মানে একদম কী বলবো যেটাকে লাইসেন্স নিয়ে খেলা হয় মুম্বাই গোয়াতে রয়েছে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ বাইরের দেশে কিন্তু অনেক জায়গায় বেসিক্যালি পাটায়া ফাটায় এইসব জায়গায় কিন্তু প্রচুর এই ক্যাসিনোগুলো ফেমাস রয়েছে, সেখানে জুয়া খেলা হয়। আচ্ছা এ প্লেস ওয়্যার অ্যামিউনিশন ইজ হিডেন, অর্থাৎ যেখানে অস্ত্র শস্ত্র রেখে দেওয়া হয় তাকে বলা হয় ক্যাশি। ওকে, এ প্লেস ওয়্যার বার্ডস আর কেপ, তাকে আমরা বলে থাকি কি অ্যাভিয়ারি, সবাই জানি অ্যাভিয়েশন মানে ওড়া, যেটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসে সেখান থেকে কিন্তু অ্যাভিয়ারি, যেখানে বার্ডসের রাখা হয়। আচ্ছা সিক্সটিন নাম্বারে চলে আসবে প্লেস ফর বিজ, অর্থাৎ যেখানে বীজদের রাখা হয়,
ওকে বীজদের থাকার জায়গাকে আমরা হাইভ বলে থাকি। এবার তোমাদের মনে হতে পারে এই অ্যাভিয়ারি আর কেজ দুটোর মধ্যে একটা কোথাও পার্থক্য আছে। দেখো কেজ আমরা 4 নম্বরে করেছিলাম আর 15-এ করছি অ্যাভিয়ারি। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স, দেখো এই যে কেজটা এটা কিন্তু একটা কৃত্রিম, মানে এদেরকে বন্দি করে রাখা হয় বেসিক্যালি, ঠিক আছে, সেটাকে আমরা কেজ বলি। আর অ্যাভিয়ারি হচ্ছে এটা কিন্তু ন্যাচারাল থাকার জায়গা, ওকে, তাকে আমরা অ্যাভিয়ারি বলি। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। তো খুব শিগগিরই আমাদের নেক্সট সেশনটাও খুব শিগগিরই আসছে, এবং সেখানে আমরা বললামই যে পুরো আমরা 1 মাস সেশনটাকে কমপ্লিট করে ফেলবো এবং একদম চ্যাপ্টার বাই চ্যাপ্টার কমপ্লিট করবো। তোমাদের আশা করি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই জানিও, তোমাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে হবে এর জন্য, আর সাবস্ক্রাইব করে দিও আর আমাদের সাথে থেকো। আর খুব শিগগিরই আমি তোমাদের একদম রুটিন দিয়ে দিচ্ছি এবং সেই রুটিন ওয়াইজ ক্লাস যাবে, যেগুলো একদম কি বলবো কোর WBCS ওরিয়েন্টেড ক্লাস, এবং মক টেস্ট, মানে প্রতিটা ক্লাসের পর আমরা মক টেস্টে রাখার কিন্তু একটা আয়োজন করছি, বললাম যেটা লাইভ, একদম লাইভ মক টেস্ট হবে, সেটা কিন্তু তোমরা অ্যাটেন্ড করবে। এবং তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমাদের অলরেডি কিন্তু ব্যাচ 2 গতদিন থেকে স্টার্ট হয়েছে, গত রবিবার থেকে স্টার্ট হয়েছে, উইকে 2 দিন আমাদের ব্যাচ হয়। ব্যাচ 1 তো অলরেডি চলছে এবং ব্যাচ 1 অলরেডি 2 মান্থ হয়ে গেল এবং ব্যাচ 2টা আমাদের শুরু হয়েছে রিসেন্টলি। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো, যেটা একদম WBCS ওরিয়েন্টেড, একদম প্রথম থেকে যেখানে আমাদের মেন্স ওরিয়েন্টেড পড়াশোনা হয়, প্রিলিমস, আমাদের কিন্তু প্রিলিমস আমরা বলি না যে শুধুমাত্র প্রিলিমস তারপরে মেন্স, আগে একদম প্রথম থেকেই মেন্স ওরিয়েন্টেড পড়াশোনা, যেখানে তোমরা প্রথম থেকেই পাবে বেঙ্গল ইংলিশ ডেসক্রিপ্ট থেকে শুরু করে সব কিছু। তো আমি বলবো যে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এখানে কোনো জোর করার বিষয় নয়, বা আমি বলবো না আমার এখানেই ভর্তি হও, যে কোনো জায়গায়, দেখো বর্তমানে যে পরিস্থিতি সেখানে মনে হয় তোমাদের কোথাও না কোথাও অ্যাডমিশন নেওয়াটা দরকার, তো যে কোনো রিনাউন্ড ইনস্টিটিউটে তোমরা ভর্তি হতে পারো। এবং আমাদেরও ইনস্টিটিউটটা রয়েছে, কারণ তোমরা অনেকে জিজ্ঞাসা করেছে যে পার্সোনালি স্যার কোথায় পড়বো কোথায় যাবো, সেই কারণেই জানিয়ে দেওয়া যে আমরা কিন্তু একদম মেন্স ওরিয়েন্টেড স্টাডিটাই তোমাদেরকে করাই, এবং প্রথম থেকে বেঙ্গল ইংলিশ ডেসক্রিপটিভ শুধু নয়, সবটাই, মানে ইকোলজি, এই যে চ্যাপ্টারগুলো যেগুলো মেন্সের জন্য কাজে লাগে, টেকনোলজির পোর্শন, সবটাই কিন্তু দেওয়া হয়। উইকে 2 দিন ক্লাস থাকে এবং ফিজটাও যথেষ্ট নমিনাল, মান্থলি বেস স্ট্রাকচারের ফিজ রয়েছে। তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো, সমস্ত ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর তোমরা জানোই যে অ্যান্থ্রোপোলজির ক্লাসও কিন্তু অলরেডি চলছে, তো অ্যান্থ্রোপোলজি যদি নতুন ব্যাচ খুব শিগগিরই চালু হতে চলেছে, তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো অ্যান্থ্রোপোলজি নতুন ব্যাচটা জয়েন করে যেতে পারো, কারণ অলরেডি আমাদের 2টো ব্যাচ চলছে এবং 3rd ব্যাচ শুরু হতে চলেছে অ্যান্থ্রোপোলজি, অ্যান্থ্রোপোলজি অপশনাল বেসিক্যালি। তোমরা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই জয়েন হয়ে যেতে পারো, এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া রাখছে, সেখানে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ অর ফোন কলের মাধ্যমে কল করে নিতে, যে কল করে নিয়ে জিজ্ঞাসা করে নিতে পারো। ওকে, তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই বললাম আবারও যে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের শেয়ারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের অন্যান্য ফ্রেন্ডদের হেল্প করবে। ওকে, আর তোমরাই পারো আমাদের ফ্যামিলিটাকে আরও আরও বিস্তৃততর অ্যান্ড বৃহত্তর করে তুলতে। আমাদের সাথে থেকো এবং নেক্সট ক্লাস খুব শিগগিরই আসছে, যেখানে আমরা অ্যান্থ্রোপোলজি নিয়ে ডিসকাস করবো এবং জিওগ্রাফি অপশনাল, এগুলো কিন্তু পরপর থাকছে। আমি বললামই যে আমি খুব শিগগিরই আগামীকালই কিন্তু তোমাদেরকে একটা স্কেডিউল দিয়ে দেবো এবং টাইম স্কেডিউল, যে টাইম ধরে ধরেই কিন্তু ক্লাসগুলো তোমাদের কাছে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, সি ইউ সুন অ্যান্ড থ্যাংক ইউ টু অল অফ ইউ।